তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো এই ম্যাচটা খেলতেছিলাম র্যাঙ্ক ম্যাচ। আমাদের টিমের একজনের এমনিতে নেটওয়ার্কের সমস্যা, আমরা চারজনের মধ্যে তিনজন আসছি, আরেকজন আসছে বাট ওরা গেস্ট থেকে বাইর করে দিচ্ছে। তো হঠাৎ করে এখান দিয়ে দৌড়ে যেতেছি আর দেখি পুরো 13টা হেডশট, মানে হেডশট লেখা উঠছে। আর একটু সামনে আসি দেখি বাহ, একজনের পুরো একটা স্কোয়াড আমাদের সাথে টিমিং করতেছে। দেখা একজনে তো পুরো গান টান যা আছে সব লুটো ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে আমার ম্যানের সামনে শুয়ে আছে, মানে ফুল টিমিং এর মোডে আছে। পরে যাক, ওদের সাথে টিমিং করছি আমি, আমার টিমের তিনজন আছে, তিনজন আমি বলছি যে একজন অন্য এক দেশের দিকে চলে যাও, কারণ চারজন একসাথে থাকলে একারে চারজনকে একসাথে মেরে দিচ্ছে, এই জন্য আমি বলছি যে আলাদা হয়ে যেত। বাট এর সামনে গিয়ে সবাই টিমিং করতেছে, এই জন্য দিয়ে গেলাম। তো এখন আবার কিন্তু সবাই আলাদা আলাদা হয়ে গেছে। তো এখানে সামনে দিকে যেতেছি, আমার লগে এ আছে আর আমাদের টিমমেট আরেকজন আছে, ও ফুল আলাদা হয়ে আছে, আর একজনের তো নেটওয়ার্ক নেই, ও মরে গেছে। এখান দিয়ে যাইতেছি যাইতেছি আর হঠাৎ দেখি ভাই সামনে স্কোয়াড একটা, কিন্তু মনে করছি ফার্স্টে হ্যাকার, বাট হ্যাকারটা না ওটা হচ্ছে ভালো এনিমি, কারণ হ্যাকার হলে তো এক শটে ফেলা যেত। সেই সাথে যুদ্ধ করে দেখা একটা, কিন্তু রিভাইভ দিতে আসতে আসতে ওপেন থাকবে, একটা গুলি লাগলে কিন্তু মরে যেত। এর মাঝখান দিয়ে কিন্তু আমাদের ওই টিমমেট যে আরেকজন আলাদা হয়ে আছে না, ওরে কিন্তু আবার হ্যাকার মেরে দিচ্ছে, ও মরে গেছে। তো দেখো সামনে ও জোরে ভিতর থেকে একটা মারতেছে, ওরে ডাউন করা কিল নিয়ে এনেছে এনিমি, মানে আমাদের সাথে যারা টিমিং করছে তারা ডাউন করছে, তাদের কিল নিয়ে এনেছে। এখানে একটা আছে, আমি ভাবছি যে নিচে কি আগে রিভাইভ দিতে, কারণ আমরা দুজন আছি, একারে যে কোনো টাইমে মার দিতে পারি। নিচে একটা রিভাইভ দিতে ছিল, রিভাইভ দেওয়া শেষ ও যাইতেছে, ওরে বাদ দিয়ে আমি আগে গিয়ে রিভাইভ দেওয়া। জুনপুর দিতাম বাট এখন আর জুনপুর দিতে ভাল লাগে না, জুনপুর দিলে কেডি টেডি সব যা নষ্ট হয়, এই জন্য এখন আর জুনপুর দিন। এখন রাশি গেছি, কেডি ছিল 1 পয়েন্ট, ওখান থেকে এখন কেডি নিয়ে গেছি প্রায় 2.8, আস্তে আস্তে আরো বাড়া ভালো মনে হয় 4-এর কাছে নিয়ে যাবো, কারণ পুশ দিলে কেডি নষ্ট হয়ে যায়। দেখো এখানে কিন্তু এটা কিন্তু এখান থেকে লুকে আছে, দেখো ওই গাছের পিছনে, গাছের পিছনে লুকে আমার M4-1-এর এমন শেষ জিরো। দেখো ভাই উপর থেকে দেখো, এটা ড্যামেজ দিচ্ছি, এরা মারতে গেছি উপর থেকে, আমার কি পরিমাণ আঘাত দিচ্ছি পিছনের ম্যান, এটারা মার মোটার ওখান থেকে ওটা ফুল ড্যামেজ দিচ্ছে, গ্লো আলো নাই ল্যান্ডম্যান লাগাই দিচ্ছি। বাকি যে দেখো এখানে কিপাতে গিয়ে মেডি একটা মেরে দিলে, কিন্তু লাক খারাপ, দেখো উপর থেকে দিচ্ছে ভাই, দেখো টানা চারোটারে কান্নাটিতে বসাই দিচ্ছে, টানা চারোটারে কান্নাটিতে বসাই দিচ্ছে। আর আমাদের টিমে যা করা দুজন এখনো আছে, আমি আমার স্কিল আছে টিচার, আমি চেষ্টা মনে করছি এরা বলছে যে সামনের ওপেন দিয়ে আমাদের রিভাইভ দিত। তো আমাদের সাথে যারা টিমিং করছে তারা একজন কিন্তু বেঁচে আছে, বাট সামনে কিন্তু এখানে হ্যাকার, দেখো গুলাল মারছে কান্নাটি দিয়ে নক করে দিল। ভাই আমাদের সাথে যারা টিমিং করছে না ভাই, তারা কিন্তু ওপি ভাই, দেখো আমাদের টিমের ডাউন হয়ে গেছে, অন্যান্য প্লেয়ার হলে তো টিমের ডাউন হয়ে যেলে ক্লিয়ার করে দিত, বাট এটা ক্লিয়ার করেনি, এটা ডাক্তার ছিল অনেকক্ষণ যাবত, পরে জেনে দেখতে কেউ আসে না, তো পরে নিজের ম্যানে রিভাইভ দিতে চলে যেতে ছিল, বাট এরাও কান্নাটি একটা দিয়ে সবাই দিতে দেখো, তুমি যে ওরাও মেরে দিতে ভাই, চারটা ম্যান এখন এলাই। মাঝে মাঝে এমন এমন হ্যাকার সকল পড়ে ভাই, হ্যাকার ওয়াল হ্যাকার হেডশট হ্যাকার, মানে সব হ্যাকার মারতেছে বুঝছিস। তো এর পিছনে কিন্তু এনিমি আছে, সাউন্ড পাওয়ার আছে না ভাই, কোন 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 তাহলে ফায়ার তো করো ভাই, একটু সামনে এগিয়ে বসো ভাই, দেখো আমি দেখো ডান পাশে বাম পাশে ইনহেলার একটা আছে, ইনহেলারটা নিয়ে নিলে
লাইফ নেই, কারণ এই পুরো নিয়ে কিন্তু একটা মারলে। এখন বাকি আছে হ্যাকার স্কোয়াড আর এ আছে ৪০ মাইনাস খেলাম ভাই। তুমি ভাই হ্যাক স্কোর খেলো কেন ভাই? ভাই আমার আইডি ভাই, হ্যালো হ্যালো হ্যালো, কয় মার তুমি কি ভাই? হ্যালো বিডি ভাই, আরে ভাই তুই ঠিক থাকো, কি বলছো তোমার কি হইছে? আমার আইডি ভাই নিছে ভাই, হ্যাক এর বাচ্চার সাথে কথা বইলো না। হ্যালো তোমার আইডি নিছে, তোমার আইডি বলা পাইনি, তুমি এক তোমার আইডি নিছে তো তুমি হ্যাক ইউজ করবে কেন? তাহলে তো যাদের যাদের আইডি নষ্ট হয় সবাই তো হ্যাক ইউজ করবো। তাহলে বাইক মেসেজ বাচ্চা